দুঃসদার মাঝখানে বসার সুন্নত সমূহ প্রথমটি সৈন্যত হল মুসল্লি বাম পায়ের ওপর বসবে বিছিয়ে এবং ডাইন পা খাড়া করে রাখবে এর প্রমাণ আবি হাময়দ আসাদি রাজা আল্লাহ হাদিস যেখানে তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামের সলাত উল্লেখ করেছেন মহানবী সাল্লাহ আসলাম যখন বসতেন দুই রাকাতে অর্থাৎ দুই রাকাতে পরে হোক অথবা দুই সিজদার মাঝখানে প্রথম রাকাতে হোক বা দ্বিতীয় রাখাতে হোক বসতেন বাম পায়ের উপর এবং ডাইন পা খারা রাখতেন শহী বখারি আটশো